कैपिटल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। हेलो 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 আজকে নাট বলটুর সাথে অনেক মজা করছি। আজকে নাট বলটুকে অনেক অনেক ডোজ দিয়েছি, কিভাবে ফোন দিছি কিন্তু কথা বলি নাই, কথা বলি নাই। আর এর আগে যেন আবার তাও কইবো, মানে যে ও করেছে কি বোকা বানাইছি, ওরা ভাষার সাথে সাথে আমরা ওর অফিসের নিচে হ্যাঁ চাকাটা লিক করে দিয়েছি, আসলে তো আমি ঝালমুড়ি আনুমি না, ওরা খাইবো কি। হ্যালো, হ্যাঁ এটা রেডিও শব্দ শুনেছে। হ্যালো, জি জি জি, আপনি রেডিওটা বন্ধ করেন নাহলে আমাদের কান ফেটে দিতেছে। থ্যাংক ইউ সো মাচ। আপনার নাম বলেন এবার। আমার নাম আমরিন। আমরিন, আমের দিন তো শেষ, এখন শুধু ঋণ বললে হবে না, তাহলে ঋণই থাকবো আমরা, না তাহলে আমরা ঋণই হয়ে যাবো ওর কাছে। আপনি আমাদের রেডিওটা নিয়ে ফান করবেন না, রেডিওটা বন্ধ করে দেন। রেডিও বন্ধ করলে তো শুনতে পারবো না। কেন, আপনার কি ফোনে স্পিকার নাই? আপনি কি রেডিওতে শুনতেছেন আমাদেরকে? আচ্ছা, অন্য কাউরে ফোন দিলে কি করেন, টিভি ছেড়ে রাখেন? হ্যালো, না কিছু না, না আপনি ফোনে কথা বলেন, ফোনে আমাদেরকে শুনতে পাবেন, রেডিওতে শোনা লাগবে না। আচ্ছা সজল ভাইয়া বলেন, ব্যাক বেঞ্চে কতদিন বসছো স্কুল লাইফে? কোথায় বসছি? ব্যাক বেঞ্চে? ব্যাক বেঞ্চে আমি কখনোই বসি না, আমি বসতাম হচ্ছে 3 নম্বর বা 4 নম্বর বেঞ্চে, ডান পাশের 3 অথবা 4, কারণ আমাদের রেডিওটা আবার বাড়াই। নাটক করো কেন বলো তো? ও ব্যাক বেঞ্চে নাটক করতে হলে ব্যাক বেঞ্চে বসতে হবে। আমি তাহলে নাটক করলে আমার ফার্স্ট বেঞ্চ নাটক করা দেবো না। আমি একটা নাটক করছিলাম বিবাহিত, এই জন্য আমার এখন বিয়ে করা লাগবে ভাবতেছি। সমস্যা নেই, নাটক করবো না, আমার ডিরেক্টর নাটক করতে দিতেছে না। তুমি বলে দাও কবে কবে বিয়ে করবে, এত আগে না করলে কবে করবে? না বেদলে কবে বিয়ে দিমুন, ডেটটা বলে দিয়ে যাও, চলে যেতে সব ভাবে। আচ্ছা সাউন্ড ভাইয়া একটা কথা বলো তো। একটা কেন, আমি তো সারাক্ষণই কথা বলতাছি, বলো। হ্যাঁ কথাটা হচ্ছে এটা, এই যে ফুড মাস্টার শোতে এত খাও ভাই, তোমার কি মানে বিরক্ত লাগে না? আমার ভাই তোমাকে দেখে খুব খুশি হয়, কেননা তুমি খুব খাও, রতনে রতন চেনে, রতনে রতন চিনে, তোমার ভাই দেখবো স্টার হবে একদিন, বড় হয়ে অনেক বড় হবে, আর তুমি বড় হয়ে বুড়ি হবে। কথা হচ্ছে এটা যে ও হচ্ছে এত অদ্ভুত ছেলে, ও আমার 16 বছরের ছোট, কিন্তু সে আমাকে আম বলে ডাকে, জানো কি বলে, আম বলে ডাকে, কোনো রেসপেক্ট নাই। এই জন্যই তো আমরা অর্ধেক অর্ধেক করে নিছিলাম, তোমার ভাই তোমাকে আম বলে ডাকে, ঋণটা আমরা বলে ডাকলাম, এর কোনো ব্যাপার না। কথাতে রেসপেক্ট না থাকলে কি হবে, তুমি দেখো আমের মধ্যে টেস্ট আছে, আমের মধ্যে মিষ্টি আছে, ভাই বোন আছে আমার, গাজীপুর আমি মির্জাপুর গেলে ওর বাসা যাবো, বুঝলাম না নাকি মিরপুর। আচ্ছা ঠিক আছে, রাখি, ভালো থেকো। লোকেশনে খুব ঝামেলা আছে, তুমি কি দাওয়াতটাই না দিছে, আমি থাকি কিন্তু গাজীপুর, মির্জাপুর আসলে ফোন দিবা, ঠিক আছে? ইয়ে করেছ বলো, আমি তো কল্যাণপুর থাকি, তুই যাত্রাবাড়ি আসলে ফোন দিস। আমিও ফার্মঘাট থাকি, আপনি মোটামুটি দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।